ভিউয়ার্স, আজকে আমরা দেখব ভেগা ব্র্যান্ডের ভেগা ট্রাক্স হেলমেট, ট্রাক্সের DX, এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, ভেগা ট্রাক্স চেক্স, ডাল ব্ল্যাক রেড, ডাল ব্ল্যাক রেড মিনস ম্যাট ব্ল্যাক রেড। ভেগা ট্রাক্স হেলমেটটা খুবই ভালো একটা হেলমেট, বাংলাদেশে অনেকেই ব্যবহার করেছে বা করছে, যারা করে নাই তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই তারাও ব্যবহার করার জন্য আগ্রহ প্রকাশ করবে, কারণ এত কম দামে এত সুন্দর একটা হেলমেট পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। এটা গ্লাসের উপরে যে স্টিকারটা, ওয়ার্নিং, রিমুভ দিস ফিল্ম বিফোর ইউজ। অবশ্যই হেলমেট ব্যবহার করার আগে প্রত্যেকটা হেলমেটেরই আপনারা এই স্টিকারটা খুলে ইউজ করবেন। এটা একটা ফ্লিপ অফ হেলমেট, আপনি দুইভাবে ইউজ করতে পারবেন, ফুল ফেস হিসাবে ইউজ করতে পারবেন, আবার হাফ ফেস করে ইউজ করতে পারবেন। হাফ ফেস করে ইউজ করতে চাইলে এখানে একটা বাটন আছে, এটা চাপ দিয়ে উপরের দিক চাপ দিলে এটা খুলে যাবে, তারপর আপনি হাফ হিসাবে ইউজ করতে পারবেন, হাফ হেলমেট হিসাবে। এবং আপনি এটা জোরে চাপ দিলে নিচের দিক নেমে আসবে, এটা লক হয়ে যাবে, চাপ দিলে এটা লক হবে, লক হয়ে গেল। লক হলে একটা শব্দ হবে অবশ্যই, যেখানে লেখাই আছে ক্রাক্স DX। ক্রাক্স DX বলতে এটা ক্রাক্স হেলমেট, এটার আরেকটা হেলমেট আছে যেটা ক্রাক্স বলে, সেটা হচ্ছে এরকম ইচিং কালার, এটা ম্যাট ফিনিশিং, ওটা ইচিং ফিনিশিং, মানে আপনার ড্যাশিং টাইপের আর কি, রাফ ফিনিশিং, যেটা অবশ্যই স্ক্র্যাচ পরে খুব কম যে হেলমেটটাতে। আর যখন হেলমেটটা আপনি খুলবেন তখন এটাভাবে চাপ দিবেন, চাপ দিলে হেলমেটটা ইজিলি খুলে যাবে। ISI সার্টিফাইড হেলমেট, ISI সার্টিফাইড হেলমেট, এটা সাইজ আপনার ভিতরে স্টিকারে দেওয়া আছে, আপনার XL সাইজ, ফুল ফেব্রিক ওয়াশেবল, আপনি ওয়াশ করতে পারবেন, টান দিলে ভিতর থেকে খুলে আসবে, এটা খোলার পরে আপনি ওয়াশ করবেন, ওয়াশ করে আবার আপনি নিজেই লাগিয়ে দিতে পারবেন, এটা লাগানো তেমন কোনো সমস্যাই না, এটা যে কেউ ইউজার নিজেই এটা লাগাতে পারবে, লেগে যাবে, ক্লিয়ার। এয়ার সার্কুলেশনের জন্য আপনার দুইটার ব্যবস্থা দেওয়া আছে, একটা হচ্ছে উপরে, এখন বাতাস ঢুকবে, চাপ দিবেন, বাতাস বন্ধ হয়ে যাবে। এখানেও সেম, নিচে এয়ার সার্কুলেশনের জন্য ব্যবস্থা আছে, দুটা ব্যবস্থা, এখন বাতাস ঢুকবে ইজিলি, নিচে নামিয়ে দিবেন, বাতাস বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ক্রাক্স DX এর চেক্স গ্রাফিক্সের ম্যাট ব্ল্যাক রেড, এটা ম্যাট ব্ল্যাক ব্লু পাওয়া যায়, ম্যাট ব্ল্যাক গ্রিন পাওয়া যায়, ম্যাট ব্ল্যাক অরেঞ্জ পাওয়া যায়, শুধু এক কালার ম্যাট ব্ল্যাক পাওয়া যায়, এক কালার ম্যাট রেড পাওয়া যায়, এক কালার ম্যাট ব্লু পাওয়া যায়, আরও অনেক কালার পাওয়া যায়, এবং কালার কম্বিনেশনের এটা হচ্ছে চেক্স, এরপর আরও আছে ক্যাম্পফ্লেক, স্পার্ক, এরকম অনেকগুলো গ্রাফিক্স আছে আপনার ভেগা ক্রাক্সের। এবং এই যে এই সাইড থেকে, পিছনের সাইডটা, এখান থেকে আপনার বাতাসটা বের হবে ভিতরে, যাতে মাথা গরম না হয়, সেই কারণে এটা হেলমেটের পিছন সাইডে দেওয়া আছে, যে সামনে দিয়ে বাতাসটা ঢুকবে পিছন দিয়ে বের হয়ে যাবে। এই কম্পোনেন্টগুলো যদি কোনো সময় নষ্ট হয়ে যায়, এগুলো যে দোকান থেকে হেলমেট কিনবেন আপনি সেই দোকানেই পাবেন, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনার গ্লাসটাও আপনি অ্যাভেলেবেল পাবেন, বাংলাদেশের সব জায়গাতেই এই গ্লাস পাওয়া যায়,
গ্লাসটা তিন রকমের হয়, এটা হবে হোয়াইট গ্লাস, এটা আছে হোয়াইট কালার, এটা মার্কারিও পাওয়া যায় এবং ডে নাইট বলতে যেটা বোঝায় হালকা কালো গ্লাস সেটাও পাওয়া যায়। এটার বাটেলগুলো খুবই ভালো, অরিজিনাল ভেগা থেকে এটা দেওয়া, বেল্টগুলো খুব চমৎকার এবং ভিতরের ফেব্রিকগুলো অসম্ভব সুন্দর এবং মোলায়েম, যাতে আপনাদের মাথায় পড়তে কোনোরকম সমস্যা না হয় সেভাবেই এটা তৈরি করা হয়েছে। ভেগা ইন্ডিয়ান অনেক বড় একটা হেলমেট কোম্পানি এবং ইন্ডিয়াতে এবং বাংলাদেশেও এর অনেক সুনাম আছে এবং অনেকদিন থেকেই হেলমেটগুলো বাংলাদেশে ইম্পোর্ট হয়। তো আপনারা হেলমেটটা কিনে ব্যবহার করলে অবশ্যই আরাম পাবেন এবং আপনারা চাইলে এটা কিনতে পারেন।